কসুরি পানা খাইলে পরে পাতলা পায়খানা করে জি, কসুরি পানা খাইলে পরে পায়খানা সারেই না, কসুরি পানা খেলে পরে আপনার গরু যে তার যে শরীরটা যেহেতু ভেতরে খার আছে তাহলে পুরো পেটটা মানে অনেকটা ঝুলে পড়ে যাওয়ার মতো অবস্থা। এই জিনিস খেয়ে উনি দুধ পায়, এবং দুধ তো পায় এটা হলো হরমোনাল একটা প্রভাব, গরু বেঁচে আছে তার সুস্থ একটা শরীর, যে হয়তো 18 লিটার দিত সে তো দিচ্ছে 8 লিটার বা 10 লিটার দিচ্ছে, আপনিও খুশি। আবার ওই যে জাউ ভাত খাওয়ায় সে তো শুধু কচুরি খাওয়ায় না, কিন্তু রান্না করা কিছু খাবারও খাওয়ায়, অথবা অল্প দানা খাবার কিছু খাওয়ায়, মানে কাঁচা কাঁচা বিকল্প সে কচুরি কচুরি বানা খাচ্ছে। কচুরি বানা যদি গরুর খাবার হতো তাহলে আল্লাহ পাক দরিয়ার মধ্যে এটা ভাসিয়ে রাখতো। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে বসে আছেন আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক বিভাগ উপপরিচালক ডক্টর নুরুল আমিন স্যার। স্যার, আপনাকে নিয়ে তো আমরা অনেক কাজ করেছি, দীর্ঘদিন ধরে কাজ করি এবং ভবিষ্যতে আরও কাজ করব। আমরা আপনার বেস্ট প্র্যাকটিসগুলো আর কি আমাদের খামারিদেরকে বলতে চাই। আপনি তো বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন খামারে যান, এই খামারে গিয়ে দেখছেন যে কি সুন্দর করে তারা কচুরি পানা খাওয়াচ্ছে, এবং আমাদের বর্তমানে এক মন্ত্রীও কিন্তু বলেছেন যে কচুরি পানা তো গরুতে এত সুন্দর করে খেতে মানুষ কেন খাবে না। তা আসলে এই গরুরে যে কচুরি পানা খাওয়ানো, এবং এই ঢাকা উত্তর আশেপাশে যে খালগুলো আছে, যে মরা নদীগুলো আছে, নদীর যে পানিটা যে কালো, আমার পাশ দিয়ে তো নাক বন্ধ করে যেতে হয়, সেইখানের ভিতর কচুরিটা খাওয়াচ্ছে এবং গরুগুলো অসুস্থ হচ্ছে, এই বিষয়টা আপনি কি ভাবছেন? আপনার এই বিষয়টা বললে আমি একটু আবেগপ্রবণ হয়ে যাই। আমি একটা অবলা পশু, আমি আপনার উপরে নির্ভরশীল, আপনি আছেন সৃষ্টির সেরা জীব জি, মানুষ। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, আমি পশু, আমি আপনার আপনার স্বার্থে আমার আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছে, আপনি আমাকে সুন্দরভাবে লালন করবেন, আর আমার কাছ থেকে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটা চাহিদাটা পূরণ করবেন। এটা আল্লাহ পাক তার কালামে পাকের মধ্যে বলেছে যে তোমাদের জন্য দিয়েছি আমি চতুষ্পদ জন্তু, তার উদারস্থ যে উৎপাদিত পণ্য আছে দুধ সেটা তোমরা খাবে, তার চামড়া দিয়ে তোমরা পোশাক বানাবে। এই পশুকে খাওয়ার জন্য ব্যবস্থা আল্লাহ পাক বলে দিয়েছে। আমরা মানুষ আমাদের স্বার্থে এই অবলা প্রাণীকে যখন আমি ঠকাবো, সে তো ঠকানো। এখন কচুরি পানার ভিতরে কোনো পুষ্টিগুণ নাই, যার 98% 97% ওয়াটার আর বাকিটা হলো খাঁড় খাঁড়। এই জিনিসটা আপনি পশুকে খাওয়াচ্ছেন তার পেট ভরার জন্য, এবং আপনি এটাকে আবার তবিয়তের সঙ্গে আপনি গর্ব করে বলেন যে আমার গরু খুব কচুরি পানা খায়। তার মানে আপনি পশুকে একেবারে ঠান্ডা মাথায় এই যে আপনি তাকে ঠকাচ্ছেন, এর বিচার আল্লাহ পাক কিন্তু আপনাকে মুখোমুখি করতে পারে। কারণ ওর দেওয়ার কথা ছিল মুখে দিবেন আপনি পুষ্টিকর খাবার, পেছন দিক থেকে আপনি দুধ দিবেন জি, ওর মুখ দিয়ে খাবার খাবে, ওর শরীরে মাংস হবে, আপনি মাংসটা খাবেন জি, আপনি সবই নিলেন কিন্তু দিলেন না। আবার আপনি সৃষ্টি সেরা কচুরি পানা, সবচেয়ে বড় কথা হলো যে এমন কতগুলো এই যে এখন আমাদের একটা আমাদের নিজেদের এই যে জীবন ব্যবস্থাপনার কারণে চীনে কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে, জীবন ব্যবস্থা মানে তাদের আচার আচরণের মধ্যে তারা এমন কোনো প্রাণী নেই যা তারা খায় না, এই খাইতে যেয়ে তারা কিন্তু আজকে এই বিপদের মধ্যে পড়েছে। কারণ করোনা ভাইরাসের এই তো পাওয়া গেছে সাপ এবং বাদুড়ি বাদুড়ি, এখন আমাদের কচুরি পানা আমাদের গরুর কি হবে আমাদের সেটা বলি। এখন এই কচুরি পানা তার মুখের এই যে আমার দাড়ির মতো কিছু জিনিস নিচে দিয়ে আছে, এটা দরিয়ায় ভেসে রয়েছে, তা তো স্থায়ী কোনো শিকড় নাই। এখন সে পানি টানে আর এই কচুরি পানা দিয়ে সে মানে বাতাসের মধ্যে কি দেয়, জীবন দ্বিতীয় স্তরের জীবনটা তার ইন্টারমিডিয়েট কোষ কিন্তু শামুক, সেটা কচুরি পানা না হলে কিন্তু অন্য পানির মধ্যে শামুক থাকলেও হবে। কচুরি পানার মাধ্যমে যেটা আছে, এ মাতা ও মাতা, এ দেশ সে দেশ, এ জেলা সে জেলা, এ পাড়া ও পাড়া, এ গ্রাম ও গ্রাম, এ ইউনিয়ন সে ইউনিয়ন, এই যে কচুরি পানা যাতায়াত করতেছে, হাঁটাহাঁটি করতেছে পানির মাধ্যমে, আপনার গ্রামের রোগ আমার বাড়িতে, আমার গ্রামের রোগ আপনার বাড়িতে, জোয়ার এবং ভাটার কারণে, অথবা শুধু ভাটার কারণে ভাসতে ভাসতে এই পুকুরিতে বর্ষাকালে ভেসে ও পুকুরি গেল। মজার ব্যাপার হলো সম্প্রতিকালে আমরা একটা রোগ, বিশেষ করে আমি আমার খুব
পার্সোনাল ইন্টারেস্টের মাধ্যমে আমি দেখেছি যে গবাদি পশুর মধ্যে এখন যারা হাইলিং গরু পালে তাদের কিন্তু দুটো রোগ এখন ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। একটা হলো অ্যানাপ্লাজমা, যেটা প্রোটোজোয়ান রোগ, এটা তো মশা মাছির দ্বারা ছড়ায়, মাছির দ্বারা ইয়া সরি মশার দ্বারা। আর একটা হলো সিস্টোসোমা ববিস নামক একটা কৃমি, যা থাকার জায়গাটা এমন কঠিন জায়গা, গরুর যে নাড়ি ভুড়ি আছে বিশাল ভুড়ি, চারিপাশে চিকন চিকন নাড়ি যে জবাই করার পরে ছাগলের নাড়ি যেরকম নড়তে থাকে, এর চারিপাশে যে হালকা পাতলা টিস্যু পেপারের মতো একটা পর্দা থাকে, ওর মধ্যে যে সূক্ষ্ম ভেনগুলি থাকে শিরা, এই শিরার মধ্যে ওই কৃমিটা বসবাস করে। সে আমার একটা মানে একটা মারাত্মক ধরনের একটা বেকাজা টাইপের একটা কৃমি। এই কৃমিটা এটা রক্ত শোষক ঝুঁক, এরা লিভারে থাকে আর ওখানে ওদের বসবাস করে, ওইটা ওদের বাসা বাসা বাড়ি। এরা রোগটা ব্যাপকভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ওই উন্নত জাতের গাভীগুলিতে, এবং এর প্রধান সোর্স হলো কচুরিপানা। আর পরিষ্কার পানির মধ্যে যদি কচুরিপানা থাকে তাহলে ওটা আরও বেশি হবে, কারণ পরিষ্কার পানির যে শামুক সেটা হলো এর ইন্টারমিডিয়েট কস্ট। এই কচুরিপানার সঙ্গে আমরা এই জিনিসটা পাইতেছি, কচুরিপানা খাইলে কোনো পাতলা পায়খানা করে, কচুরিপানা খাইলে পরে পায়খানা সারেই না, কচুরিপানা খেলে পরে আপনার গরু যে তার যে শরীরটা যেহেতু ভেতরে খাঁড় আছে তাহলে পুরো পেটটা চুলে মানে অনেকটা জ্বলে পুড়ে যাওয়ার মতো অবস্থা। এই জিনিস খেয়েও উনি দুধ পায়, এবং দুধ তো পায় এটা হলো হরমোনাল একটা প্রভাব, গরু বেঁচে আছে তার সুস্থ একটা শরীর, যে হয়তো 18 লিটার দিত সে তো দিচ্ছে 8 লিটার বা 10 লিটার দিচ্ছে, আপনিও খুশি। আবার ওই যে জাউ ভাত খাওয়ায় সে তো শুধু কচুরি খাওয়ায় না, কিন্তু রান্না করা কিছু খাবারও খাওয়ায়, এরকম তো ধরেন দুনিয়াতে কিছু সাধারণ জীবনযাপনের পাশাপাশি কিছু অস্বাভাবিক জীবনযাপন কিন্তু আমাদের আছে। আমার গ্রামে এক মহিলা ছিলেন, উনি কেরোসিন তেল খেতে পারত, তাহলে আমি কি বলবো যে কেরোসিন তেল যদি ওই মহিলা খেতে পারে তাহলে আমরা কেন পারবো না? আমরা দেখেছি কোনো একটা অনুষ্ঠানে আজ থেকে প্রায় 25-30 বছর আগে যে পাথর খায় একজন, এই রেল স্টেশনের যে পাথর দেওয়া থাকে এই রেল লাইনে পাথর খেয়ে ঘুড়ি নাড়াচ্ছে, সেটা আমরা ইত্যাদির আগে যে অনুষ্ঠানটা ছিল সালে ফতেহ লোহানি যে ওনার অনুষ্ঠানে আমরা দেখছিলাম, তাহলে পাথর কি আমাদের নর্মাল খাবার? আমরা কি পেটের ভিতরে নাড়ায় নাড়ায় দেখাবো যে পাথর খাই আমার পেটের ভিতরে নড়ে? আমি এটা দুঃখের সঙ্গে বলি, আপনারা যারা কচুরিপানা খাওয়ান খাওয়ান আপনাদের যুক্তির সঙ্গে, আমি কাউকে তো আর বাধ্য করার ক্ষমতা আমার নাই, কিন্তু পরামর্শটা যেটা আমি দিব সেটা হলো আমার বিবেক, আমার জ্ঞান, আমার বিশ্বাস, আমার দেখা, আমার পড়া, আমার জানা, এই সব বিশ্বাসকে একত্রিত করে যদি আমি বলি এই অবলা প্রাণীটা যে 100% আপনার উপরে নির্ভরশীল, তাকে আপনি ঠান্ডা মাথায় কেমনি কচুরিপানাটা খাওয়ান? আর যদি মনে করেন যে না আপনি খাওয়াবেন, তাহলে মাননীয় মন্ত্রীর কথা মতো তাহলে আপনার ছোটো বাচ্চা যেটা আছে এই ধরনের 6 মাস বয়স তারও কচুরি পাতা সিদ্ধ করে ওরও খাওয়ান, করোরও খাওয়ান, এটা আপনার বিবেক। এখন যদি মনে করেন যে এটাই আপনার কাছে মহামূল্যবান খাদ্য আপনি খাওয়ান, এন্ড কে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? ব্যবস্থা যে নেওয়ার সেই নিবে যদি আপনি ঠান্ডা মাথায় ঠকিয়ে থাকেন, অর্থাৎ জেনে যদি কেউ পাপ করে তাহলে সেই গুণা মাফ করা খুব কঠিন, আর না জেনে পাপ করলে তো সেটা আলাদা বিষয়। আমি বলবো কি না, ধরেন আপনার একটা দীর্ঘ অভিজ্ঞতা, আমার স্যারের কথা হচ্ছে এটা যে তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি ধরেন 33 বছর তিনি সরকারের 33 বছর 7 মাস 8 জি 33 বছর তিনি সরকারের মানে প্রাণী সম্পদ অধিদপ্তরের বিশেষ কর্মকর্তা হিসেবে থেকে তিনি তার অভিজ্ঞতার আলোকে বিভিন্ন খামারের মানে ডাটা থেকে তিনি কিন্তু বলছেন যে কচুরিপানা গরুর খাদ্য নয়, তাই আপনারা মানে কচুরিপানা ত্যাগ করুন, পারলে গরুকে আপনারা ভুট্টার ঘাস খাওয়ানোর চেষ্টা করেন, সাইলেজ করে খাওয়ানোর চেষ্টা করেন, কচুরিপানা ত্যাগ করুন। আর বলেও কিন্তু মানুষে কচুরিপানা খাওয়ার চেষ্টা করবেন না, আপনারা কচুরিপানা থেকে আরও অনেক কম দামি, আমাদের ফুলকপি বাঁধাকপি এগুলো তো কচুরিপানা থেকে দাম কম। হঠাৎ করে কচুরিপানা কেন মানুষের খাওয়ার কথা উঠলে? এটা আমি না, আসলে গরুর বেশি বেশি করে খাওয়ানো হচ্ছে তো তাই আর কি, হয়তো কেউ কচুরিপানার কথা বলছে। আর আসলে যেগুলো সবুজ সবুজ জিনিস আমরা কিন্তু সিদ্ধ করে খেতেই পারি, যেটা আমরা ধরেন আমাদের যে ডিসকভারি চ্যানেলে দেখতাম না, একটা লোক যে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বেড়ায় যা পায় তাই খায়, জি যা পায়, পোকা ঝোকা গাছ একটা পচা গাছ থেকে পোকা বের করে খায়, পিঁপড়া খায়, যা ইচ্ছে তাই খায়, সেইভাবে ওটা পেয়েছিল। আমার বিশ্বাস যে স্যারের কথাগুলো আপনাদের সবার ভালো লাগছে, তা আমাদের আজকের পর্বটি এখানেই শেষ। আমরা নেক্সটে আর কি আমরা স্যারের কাছে যে স্যার যে সমস্ত কাজ করেছে সেখানে বেস্ট প্র্যাকটিসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। ধন্যবাদ সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।